ভাল লাগে রে কিছুই ভাল লাগে না কি যে করতা সি আর কি যে করবা জীবনে যে আমার কি হইব কেমনে যে জীবন যাইব আমার কিচ্ছু ভাল লাগে না আমি কি যে করি হাই রে হাই রে হাই অভাগ্য একটা কপাল এ অভাগ্য কপালের মধ্যে আগে যাও একটা লগে প্রেম করলাম পাইলাম না যাও বিয়া হইলো তাও বেড়া গেল কাকুই কোনো খুজ নাই খবর নাই বাত নাই কাপড় নাই এভাবে কি সংসারে থাকা যায় কি যে করি আমার ভাল লাগে না প্রেম করলাম আগে জাল লগে মনে করলাম যে আরে ভাই একটু সুখী হইতাম মোর আর হ্যাঁ ওই জায়গায় বাই বাইসটা কি যে করলাম যাই হইছে হয়েছে বেড়া যে তোমার বিয়া করে না রে গেছে গা ফলায় খাউন দেনা ফানি দেনা খুঁজ দেনা খবর লোনা কি শুয়ে লয় না আমিও এক কাজ করবো তার ভাইস্তার লোক কথা কই দেহি কি কয় হিমুন তার ভাইস্তার লোক তো আমার তো প্রথম প্রেমিক উফরে আমার এই দিনগুলো কত মনে হয় কত রোমান্টিক আসিল জীবনে কত ভালোবাসা আছে সব কিছু তছনছ হয়ে গেছে মনে আমার বাপে টাকার লোভে ওই বুড়া গেছে বিয়াটা দিয়া এখন তো ওইটাও পলাইলো কি যে করি আচ্ছা বাইস্তারে ফোন দে হিমুনও না বাইস্ত হইল তো আগে তো আমার প্রেমিক কত ভালোবাসা ছিল রোমান্টিক আছিল জীবনে ফোন দিলাম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুমি কই আছ আমি অপর কই থাকবো আমি একটু ঢাকায় আসছি কেন কে আরে রে আমারে চিনেনা রে আমার কপাল রে আসলে খারাপ 엄마রে মনে কি বিসিনানা বিয়া কইরা ভালোয়া জামাই কাছে কে কই kaun নাই কুজ নাই কবন নাই অনা যাও জামাইর বাইస్తান বুন্দিছে জামাইর বাইస్తা কককি আরে আমি তোমার সাছি যদি না চিনবার পাও আমি তোমার প্রেমিকা হেড আছিনা ও আচ্ছা তা কি ফোন দেওয়ার উদ্দেশ্যটা কি বুঝলাম না কি হয়েছে কি যে করি আচ্ছা তোমার তোমরা কি সবাই কি একই রকম একই ধরনের কেন কি হয়েছে বলবেন কি হয়েছে জিজ্ঞেস করতাছো আমারে তু দেখো প্রথমবেলা কলেজ লাইফে আমি তোমার লগে প্রেম করছি মনে করলাম যে তোমরা নিয়ে সংসার করাম বালাতাম কিন্তু কোনোটাই হলো না টাকার লোভে আমার বাবাই দিলো বিয়া তোমার চাচার কাছে এখন হয়ে গেলাম গা তোমার প্রেমিকা থাকা তোমার চাসি এখন তোমার চাষা আমার রেখে কোন দেশে চই লাগেছে খুজ খবর কি তোমরা আমার লও আমি যে খাউন খাই নাই পানি খাই নাই কিছুই খাই নাই ঘরে আমার কিছুই নাই একটা টাকা পয়সা কিছুই নাই যা যা পাতি সবই বিক্রি করে আমার চলাফেরা শেষ এখন আমি কি করমু কও এর লেগে এখন না পাই আমি তোমার কাছে ফোন দিছি বাড়িউলা এখানে বাসা ভাড়া রেখা দিছে বাড়িওলা রুম ভাড়া পায় ওখানে আমি কি করমু কও এই কথা আমি এখন তোমার জন্য কি করতে পারি বলো এখন কি করবা শুনো তোমার একটা কথা কই বলো যেহেতু একটা অ্যাক্সিডেন্ট আমাদের হইয়াই গেছে তাই না হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে এটা মনে রাখার কোনো প্রয়োজন নাই আসো আমরা আগের মতো হয়ে যাই না না এটা কি বলো তুমি আগের মতো তুমি আমারে ভালোবাসবা না না আসলে একজনের সংসার করতে গিয়ে যদি আমি আবার যদি সেই মানে কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে তোমার সংসার জীবনটা নষ্ট হয়ে যাবে আমি চাই না তুমি আবার কষ্ট পাও সংসার আমার কি সংসার আছে আমার সংসার তো যেদিন থেকে বিয়া দিছে সেদিন থেকে তো আমার সংসার চলে গেছে আর কই গেছে সেটা আমি তো জানি না কারণ ভালোবাসছিলাম তোমারে বিয়া করলাম তোমার চাচারে তো এটা কি ঠিক হইলো এটা কি একটা ভালোবাসার মুডে পড়ে আমার বাপের তো টাকার লোভে বুড়া খাটা কাছে বিয়ে দিছে আমার জীবনের কথা একটু ভাবে নাই এখন তো তোমার চাচা আমার চলে গেছে আর আমি কি করাম এখন আর তোমার কাছে আমি আবার আগের মতোই সম্পর্ক শুরু করাম তুমি আঙ্গর বাসায় আসো বাড়ি ওলারে টাকা দিয়ে আমার এতে নিয়ে যাও আমি তাই হ কিন্তু আমি যে তোমাকে নিয়ে আসবো তোমার তো ফ্যামিলিতে লোকজন আমাকে কিছু বলবে না তো